বিষয় আমার দেহ, এবং সেই দেহটাকে ঠিক ফিজিওলজি বা অ্যানাটমির নিরিখে নয়, বাউল সম্প্রদায়ের দেহ সম্পর্কিত ধারণা যেটা বাউল সাধকরা জানেন সে নিয়ে কিছু কথাবার্তা বলার চেষ্টা করছি। হ্যাঁ, সবচেয়ে বড় মুশকিল হলো বাউলের যে গুচ্ছ সাধনা, সেই সাধনা এখন কিন্তু প্রায় বিলুপ্ত। দেহতত্ত্বের গান গাওয়া হয়, প্রচুর শ্রদ্ধেয় বাউল গায়ক আছেন, কিন্তু বাউল সাধক কোটিতে গুটির মেলে। এই বাউল সাধকদের দেহতত্ত্ব, যেটাকে ইংরেজিতে বলা যেতে পারে কর্পোরিয়াল স্টাডি, এই স্টাডি কথাটা সাহেবি স্টাডিজের যে হিসেব সেই মেনে বলা হলো বটে, কিন্তু এই দেহতত্ত্ব এমন একটা প্র্যাক্সিস। এনি প্রবলেম? এমন একটি প্র্যাক্সিস, সেটা নিয়ে কথা বলার অনেক ঝঞ্ঝাট আছে, বিশেষ করে আমাদের মতো যারা বিদ্যে ব্যবসায়ী বা কথা বলি তাদের পক্ষে। এটাকে যদি কথা বলতে চাই, লালন প্রথমেই বলবেন যে বাপু তুমি তো বিদ্যে নিয়ে ব্যবসা করো, তোমার এটাই অধিকার। দ্বিতীয় সমস্যা হচ্ছে গুচ্ছ তত্ত্ব সবার সামনে বলবার মতো নয়। ওনারা বলেন, আপন সাধন কথা না কহিও যথা কথা, আপনারে তুমি হইও সাবধান, আপনারে তুমি আপনি হইও সাবধান। এটাকে বলা হয় আত্মসাবধান। এই আত্মসাবধান অনধিকারীর কাছে যদি এই দেহতত্ত্বের জ্ঞান চলে যায় তাতে অনেক ক্ষতি হতে পারে, এই ধারণাটা অনেকেরই আছে, একমাত্র অধিকারী এ নিয়ে কথা বলতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে হঠাৎ করে আমরা তো ফাংশনে জলসায় বাউলের গান শুনি, তা খুব জনপ্রিয়ও বটে, কিন্তু সেই গান নিয়ে তার দেহতত্ত্ব নিয়ে আমাদের জ্ঞানগম্যি যে খুব একটা আছে তাও নয়, কারণ এটা লুকিয়ে রাখা হয়েছিল, এটা সর্বজন সমক্ষে আসতে দেওয়ার মতো নয়, এবং তারা যে ভাষায় কথা বলতেন সেটা ষাটের ভাষা, এবং এই ষাটের ভাষার একটা অদ্ভুত নাম আছে, টাকশালের ভাষা। লালন যেটা করছেন সেটা হচ্ছে যে আমরা একটা লালনের পদ শুনি, তাহলে হয়তো বুঝতে পারবো। 391 দেখতো মুগট মনের লেংটি এটে কর ফিকিরি, মনের লেংটি এটে কর ফকিরি, আমানকের ঘরে যেন হয় না চুরি। এদেশে দেখি সদাই ডাকিনী বাঘিনীর ভয়, দিনেতে মানুষ ধরে খায় থাকবে হুঁশিয়ারি। বারে বারে বলিরে মন করবে কঠিন আত্মসাধন, আকর্ষণে দুষ্টে মারো ধরি ধরি। কাজ দেখি বড় ফোঁড়ে নেংটি তোমার নরভরে, খাটবে না রে লালন ভেড়ে ট্যাকশালে চাতুরি। এই ট্যাকশালে চাতুরিতেই আমরা কিন্তু অভ্যস্ত। ট্যাকশালে টাকা তৈরি হয়, টাকা কি করে, দুটো অসম জিনিসকে সমান করে দেয়। এর মতো প্রাতিভাসিক বা এক ধরনের ইলিউশন আর কি কিছু আছে? সেই টাকার জগতে আমরা বাস করি যারা বিনিময় মূল্যে সব কিছুকে মেপে নি, সেই টাকশালে চাতুরি লালনের সামনে খাটে না। লালনরা সেই ট্যাকশালের ভাষাকে অস্বীকার করে এমন আরেকটি ভাষার নির্মাণ করলেন, সেটাও আর এক টাকশালের ভাষা, তার ভেতরেও প্রতীক আছে। সেই প্রতীক এর আবরণ সরিয়ে আমরা দেহতত্ত্বের ভেতরে কিভাবে ঢুকবো, কেনই বা ঢুকবো, ঢুকতে বা যাবোই কেন, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। সেটার জন্য লালনের আর একটা পদ আমরা একটু শুনে নিই, সেটা হচ্ছে 140 নম্বর পদ, ভোলাই সাহের পুঁথি থেকে আমি এগুলো বলছি। এর যে পাঠভেদগুলো আছে সেগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, এটা লোকমুখে চলতে চলতে হয়েছে কি প্রচুর পাঠভেদ তৈরি হয়েছে। 140
খুঁজে ধন পাই কি মতে পরের হাতে কলকাঠি, শতেক তালা মালকুঠি, শব্দের ঘর নিঃশব্দের কুড়ে সদাই তারা আছে জুড়ে দিয়ে জীবের নজরে ঘোরটাটি। আপন ঘরে পরের কারবার, আমি দেখলাম না রে তোর বাড়ি ঘর, আমি বেহুশ মুটে কার মোট খাটি। এই বেহুশ মুটে কথাটা আর একবার পড়। বেহুশ মুটেটাই জোর দিতে চাইছি আপাতত এখানে। আপন ঘরে পরের কারবার, আমি দেখলাম না রে তোর বাড়ি ঘর, আমি বেহুশ মুটে কার মোট খাটি। থাকতে রতন ঘরে কি বেহাত আইজ আমারে লালন, বলে রে মিছে ঘরবাটি। এই ঘরবাটি মিছে বলছেন, তিনি বলছেন আমরা বেহুশ খেটে মরি। এটা এক ধরনের বেগার খাটি আমরা। এই বেগার খাটা কথাটা লালন অন্য গানেও ব্যবহার করেছেন। বেগার খাটা কথাটা লালন যে কৃষি সমাজের সদস্য ছিলেন সেখান থেকে তার পক্ষে বলাটাই স্বাভাবিক, কেননা তিনি যে শ্রমটা দিচ্ছেন সেই শ্রমটা আমরা যারা নিজের খাদ্য উপার্জন করতে পারি না, খাদ্য তৈরি করতে পারি না, অথবা আমরা যারা নিজেদের বস্ত্র তৈরি করতে পারি না, অর্থাৎ আমরা যেটুকু আবশ্যিক শ্রম করতে পারি না, তাদের জন্য বহু সংখ্যক মানুষ কাজ করেন, এরা বেহুশ মুটে। সেই বেহুশ মুটেরা বিনিময় মূল্যের অধীন হয়ে টাকার ভেতরে ঢুকে পড়েন, টাকা চিহ্নের ভেতর ঢুকে পড়েন। সেই ট্যাক্সালের চাতুরিটাকে লালন লঙ্ঘন করতে চাইছেন, আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা বেগার খাটছি, ভূতের বেগার খাটছি, এই বেগারটা খেটে হবে কি, এই জায়গা থেকে বেরোবো কি করে, যেখানে আমি আমার আমি অন্যের কাছে, আমি তো পরজীবী মানুষ নিজে। লালন আগের পত্রা যেটা বললাম সেখানে বলেছেন কুতর্কের দোকান খুলিস না। আর আমরা কুতর্কের, আমরা যারা বিদ্যে ব্যবসায়ী কুতর্কের দোকান খুলে রেখেছি, কুতর্ক করি, সেখান থেকে আমরা অন্য একটা পথে যেতে চাইছি। সেটা কিরকম পথ? আমরা মানে কারা? এই লালন পন্থীরা। আমি বাউল কথাটা ইচ্ছে করেই ব্যবহার করছি না, আবার বলছি এটা এমন একটা আমরেলা টাল, সেটা দিয়ে এই পুরোটাকে ধরা যাবে না। দেহতত্ত্বের কথা বলতে গিয়ে আমি শুধু লালনপন্থীদের দেহতত্ত্বের কথাই বলছি, এবং এই দেহতত্ত্বটা বহুদিন ধরে বহু শাখা প্রশাখা ঘুরে হয়তো বুদ্ধতন্ত্র, কবিরপন্থী যাই মানুষজন আছেন, নানকপন্থীরা আছেন, তাদের হাত ধরে ধরে নানা জায়গায় ঘুরে বেরিয়ে এই বাংলার তন্ত্রের আবহাওয়া থেকে তৈরি হয়েছে। সেখান থেকে, সেদিক থেকে আমরা ঢুকব লালনের গান দিয়ে দেহতত্ত্বে, অর্থাৎ কর্পোরাল এর ভেতরে। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, যেহেতু আমি নিজে আমার নিজের হাতে কলকাঠি নেই, অপরের হাতে কলকাঠি, সেলফ ইজ কন্ট্রোলড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটেড বাই আদার, পরের হাতে কলকাঠি, এটা লালন যখন বলছেন, অপর যখন আমায় নিয়ন্ত্রণ করে, আদার যখন আমাকে সাবজিউম করে নেয়, সেই আদারের হাত থেকে মাসভুক্ত করে, এই আদার কারা, আমাকে কে বেহুশ মুঠে করে রেখেছে, কে আমাকে টাকা চিহ্নের জগতের ভেতর ঢুকিয়ে রেখেছে। এবং আর একবার বলছি আমি লালনের গানের প্রসঙ্গ ধরি, 415টা বলে কুতর্কের দোকান আমরা যারা খুলে রেখেছি তাদের উনি কন্ডেম করছেন, ফলে আমার বলার এই শুরুটা এখানে আমি কতগুলো বিষয় একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা বিদ্যে ব্যবসায়ীরা কিন্তু এই দেহতত্ত্বের গান নিয়ে বলার অধিকারী নই, আমি চেষ্টা করছি মাত্র যে এই পথটা কিভাবে দেখানো যায়। মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার, নদী কিংবা বিল বাউর খাল সর্বস্থানে একই রে জল, একা মোর সাঁই ফেরে সর্ব ঠাঁই, মানুষে মিশে হয় স্বতন্ত্র, নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার রূপ ধরে সে, যে জন দিব্যজ্ঞানী হয় সেহি জানতে পায়, কলিযুগে হয় মানুষ অবতার। বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসে ধন নিকটে পায়, সিরাজ সাঁই ডেকে বলে লালনকে কুতর্কের দোকান খুলিস না আর। এই কুতর্কের দোকান থেকে যে বেরোতে বলছেন তার মানে কি লালন এই দেহতত্ত্বে ঢোকার আগে একটা বিশ্বাসের জগৎ নির্মাণ করে নিচ্ছেন, এটা একটা প্রশ্ন।
আর একটা দিক এখানে ভেবে রাখার আছে যে আমি আমার আত্মর আবাদ বা কেয়ার অফ সেল, এটাকে প্লেটোর ভাষায় বলা যায় এপিমেলিয়া হায়াতু। এই আত্মর আবাদটা কিভাবে করবো? আত্মর আবাদটা আমি কয়েক থেকে বললাম, এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা, রামপ্রসাদ। এই মানব জমিন যেটা পড়ে রয়েছে এবং মানব, এই মানুষগুরু নিষ্ঠা যার, এই মানব গোত্রে থিতু হওয়ার কথা বলছেন লালন। সমস্ত মানুষ স্পিসিস বিং হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, এই জায়গাটাই পৌঁছবো কি করে? এবং এখানে একটা ক্লু একটু দিয়ে রাখা ভালো, যে এই যে ভাণ্ডটা রয়েছে, এই ভাঁড়, এই আমার দেহ যেখান থেকে আমি শুরু করেছিলাম, এখানে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, সেখানে নানা গ্যালাক্সি, নানা ম্যাটার অ্যান্টি ম্যাটার এক জায়গায় জড়ো হয়ে আছে। এটা তর্কের সাহায্যে আমি কিভাবে উপস্থাপিত করতে হয় জানি না, কিভাবে সমস্ত বিশ্বে যে দোল লেগেছে তার যে জোয়ার ভাঁটা, তার যে টান আমার এই নাড়িতে কিভাবে এসে লাগে, সেটা তর্কের সাহায্যে কিভাবে প্রতিষ্ঠা করব আমি আপনাদের সত্যি বলছি আমি জানি না। কিন্তু লালন কিভাবে ভাবছেন আস্তে আস্তে আমরা এগোতে পারি সেই দিকে। এই ভাবার জায়গাটা শুরু হচ্ছে এইখান থেকে, যে আচ্ছা আমরা কি এখন জেগে আছি না ঘুমিয়ে আছি? এই জাগা আর ঘুমানো তফাৎ করি কি করে? এটার জন্য আমি একটা পথ পড়ব, এই বেলা তোর ঘরের খবর নেড়ে মন, 426। এই জাগা ঘুমানো নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, আমরা শুরু করছি তাহলে আমাদের জাগ্রত, আমার দেহের জাগ্রত অবস্থা এবং ঘুমানো অবস্থাটা কি? পড়া যাক, এই বেলা তোর ঘরের খবর নেড়ে মন, কে বা ঘুমোয় কে বা জাগে, কে বা কার দেখায় স্বপন, শব্দের ঘরে কে বারাম দেয়, নিঃশব্দে কে আছে সদায়, যেদিন হবে মহাপ্রলয় কে কারে করবে দমন, দেহের গুরু আছে কে বা শিষ্য হয়ে কে দেয় সেবা, যেদিন তাই জানিতে পাবা কোলের ঘোর যাবে তখন, যে ঘর আমি ঘর বেঁধেছে কোনখানে সে বসে আছে, সিরাজশাহী কয় সেনা খুঁজে, দিন তো বই যায় লালন। একটা আশ্চর্য প্রশ্ন লালন তুলছেন, কে জেগে আছে কে ঘুমোচ্ছে, জাগা আর ঘুমানোর তফাত করি কি করে? ওকে একটা চিমটি কেটে দেখা গেল যে ওর লাগছে, তার মানে আমরা জেগে আছি। আচ্ছা স্বপ্নেও তো আমরা চিমটি কাটা খাই, আমাদের স্বপ্নে কষ্ট হয়, ঘুমিয়ে উঠি, যাকে বলে বোবায় পাওয়া। এই জাগা কে জেগে আছে কে ঘুমিয়ে আছে, স্বপ্ন অবস্থাটা কি, এটা নিয়ে ভারতীয় দর্শনে একটা স্কিম আছে। সে স্কিমটা এইরকম, জেগে থাকা অবস্থা 1 নম্বর, 2 নম্বর ঘুমানো, 3 নম্বর হচ্ছে গাঢ় নিদ্রা, মারাত্মক একটা ঘুমানো, এবং সেই ঘুমানোর পরের আর একটা অবস্থা আছে, যেদিন হবে মহাপ্রলয় সেটা টের পাওয়া যায়। অর্থাৎ টোটাল 4টে, জাগা, ঘুমানো, এই ঘুমানো অবস্থায় স্বপ্ন দেখি, এবং তারপরে আসে গাঢ় ঘুম, গাঢ় নিদ্রা, যেখানে স্বপ্ন এলেও সে স্বপ্ন মনে থাকে না বা স্বপ্ন থাকে না। আর চতুর্থ অবস্থা এই জাগা ঘুমানো পেরোনো অবস্থা। দেহের এই 4টে অবস্থা দিয়ে আমরা দেহতত্ত্বের গানে ঢোকবার চেষ্টা করছি। এই 4টে অবস্থানের আবার 4 রকমের কথা বলা আছে। জেগে জেগে বকবক করি, এই জেগে জেগে বকবক করার একটা টেকনিক্যাল নাম আছে, তার নাম বৈখরি। এই বৈখরিকে লালন বারবার নিজের পদে কন্ডেম করেছেন। বৈখরির পরের স্টেজ ঘুমানো অবস্থায় যখন স্বপ্ন দেখি, তখন সেই অবস্থায় যে কথা বলা চলে তার নাম মধ্যমা। তার পরের অবস্থা যেটা গাঢ় নিদ্রা বা সুষুপ্তি, সেই সময় যে কথা বলা বা না বলার যে অবস্থা তার নাম পর্ষন্তি। এটা পেরোনো অবস্থাটা হচ্ছে পরাবাক। এই যে
আগের পদে আমরা বললাম না, শব্দের ঘরে আছে সদায়, অর্থাৎ জাগা ঘুমানোর পরেই হঠাৎ শব্দের ঘরের কথা কেন লালন বলছেন এটা একটু ভেবে দেখতে হবে। নিঃশব্দে বারাম বারাম দেয়, এটারই বা মানে কি? শব্দ আর নিঃশব্দ আসছে কি করে? অর্থাৎ এই চারটি স্টেজ, জাগা অবস্থায় বকবক করা, ঘুমানো স্বপ্ন অবস্থায় বকবক করা যেটার নাম মধ্যমা, এবং সুষুপ্তিতে কথা না বলা পেরোনো পশ্চন্তি অবস্থা, নিঃশব্দের দিকে কি এগোচ্ছি আমরা? টুওয়ার্ড সাইলেন্ট জোন। সেই সাইলেন্ট জোনটা কেমন, সেটা কি পরাবাক? পরাবাকটা কি? অনেকে এখানে আমার এই ইন্টারপ্রিটেশনে আপত্তি করবে, কারণ এই স্কিমটা উপনিষদের আমলেই ছিল। তো লালন তো বেদ উপনিষদের বিরোধী, তিনি এই স্কিমে আসছেন কি করে? আসলে বেদ উপনিষদকে যে বামন পুরুতরা তাদের হাতিয়ার হিসেবে কাজ করেছিল, তার বিরুদ্ধে জেহাদ হচ্ছে লালনের। কিন্তু তার মানে এই নয় উপনিষদের জ্ঞানতত্ত্ব লালনে আসেনি বা আসবে না। এটা মনে রাখতে হবে যে ইতরার সন্তান, ইতরা মানে সাবল্টান, সেই মহিদাস, ইতরার সন্তান মহিদাস ঐতরে উপনিষদ তৈরি করেছিলেন। উপনিষদকে বামুনরা নিজেদের মধ্যে পুড়ে নিয়েছে সেটা অন্য কথা। এখানে আরো একটা বড় কথা, মানুষ গুরু নিষ্ঠা যায়, এখানে কিন্তু ঈশ্বর ইত্যাদির কথা বলা হয়নি, ঈশ্বর বা আল্লাহর কথা এখানে আসছেই না। তাহলে এই যে দুটো স্তর, ঘুমানো জাগা ঘুমানোর যে চারটে স্তরের কথা বললাম, তার সঙ্গে সঙ্গে মিলিয়ে আমরা বললাম কথা বলার যে স্তরগুলো, সেগুলোকে একটু মিলিয়ে নিয়ে পড়ে আমাদের এবার যেতে হবে দেহের কোন কোন জায়গায় এগুলো রয়েছে, এগুলোর সঙ্গে সংযোগ রয়েছে, ঠিক কোন কোন জায়গায় এগুলোকে আমরা মেলাতে পারবো। এখন এই চারটে স্তরের সঙ্গে আমরা কিভাবে আমাদের দেহকে মিলিয়ে নেব তারও একটা নির্দেশিকা লালনের পদগুলোর ভেতরে রয়েছে, সেটাতে আমরা একটু ঢোকার চেষ্টা করি। কিন্তু তার আগে নিজের ভেতরের তাগিদটা একটু বলে নেওয়া দরকার। কেন এই তাগিদ, কেন আমরা এই দেহের বিভিন্ন পয়েন্টে যাচ্ছি? লালন বলছেন, বধাওয়া লেগে খাঁচায় পাখি কখন উড়ে যায়, খাঁচার আড়ার পশল ধসে পাখি আর দাঁড়াবে কিসে? এই খাঁচা আমার দেহের খাঁচা, সেখানে বধাওয়া লাগছে, অপরের হাতে কলকাঠি, আপনারে আপনি চিনে নেয়, আমি নিজেকে নিজেকেই চিনি না, সেই রকম অবস্থায় এই যে বধাওয়াটা লাগছে গায়ে, বিশ্ব নিঃশ্বাসে ভরে গেছে সমীরণ, এর সঙ্গে আজকের যে মারাত্মক ফসিল অয়েল পুরনো যে সভ্যতা, মারাত্মক কার্বন এমিশন, তার সঙ্গে যে মহাপ্রদায়ের ভিতর বসে আছি, তখন এই দেহতত্ত্বের ভেতরে ঢোকার একটা আন্তরিক তাগিদ তৈরি হয়। পালাবার জায়গা তো আর পাচ্ছি না, ভৌগোলিকভাবেও পালানোর জায়গা নেই, এখন এমন কোনো জায়গা নেই যেটা সার্ভিলেন্সের বাইরে, যেখানে আমি ভৌগোলিকভাবে পালাতে পারবো। একটা পালানোর জায়গা তৈরি করা যায় সেটা দেহের ভেতরে, নিজের ভেতরে, যেখানে বধাওয়া এসে লাগতে পারবে না, ডিস্টার্ব করবে না আমাকে। সেই জায়গাটাকে খুঁজতে গিয়ে দেখি যে আমার দেহের ভেতরে মারাত্মক চাপ, সাতটা হাতির ওজন এই হাওয়া, সে আমার উপর চেপে আছে। সেই চাপটাকে যদি আমি শ্বাস প্রশ্বাসের সঙ্গে একটা রিদেমে, একটা তালে, ছন্দে, এক বা একাধিক তালে ছন্দে মিলিয়ে নিতে পারি, তাহলে কেমন হয়? অর্থাৎ এখানে এটাকে তো অনেকেই ভাববেন যে গাঁজাখুরি গল্প, এটার কোনো মানে নেই, এগুলোর ভেতর ঢুকতে যাব কেন? আমি এই ভণিতাটা করে নিচ্ছি এই কারণেই যে আমাদের যে রণকৌশল, যেটাকে স্ট্র্যাটেজি বলা হয়, সেই স্ট্র্যাটেজিক সেলফ তো আমরা অনবরত নির্মাণ করে চলি। এটাকে যদি একটা স্ট্র্যাটেজিক এসেন্সিয়ালিজমের দিকে নিয়ে যাই, এসেন্সিয়ালিজম কি? আমি আমার এসেন্সটাকে ধরে নিচ্ছি, সেই আমার এসেন্সটাকে বিশ্ব প্রকৃতির সঙ্গে মিলিয়ে নিচ্ছি, অর্থাৎ ছোট আমি আর বিরাট আমির সঙ্গে মিলিয়ে নিচ্ছি।
ভান্ডে ব্রহ্মাণ্ডকে মিলিয়ে নিচ্ছি। এই ভান্ডে ব্রহ্মাণ্ডে যাওয়ার পথটা হচ্ছে এই শ্বাস প্রশ্বাসের খেলা, দমের খেলা। এই দমের খেলাটাকে আমরা চারটে স্তর ধরে বুঝবো। এই চারটে স্তরের ভেতরে প্রথমে আমাদের বুঝে নিতে হবে, আমি যে কথা বলছি বকবক করে যাচ্ছি, এই বকবক করাটাকে লালন কিন্তু কন্ডেম করছে। বিনা কাজে ধন উপার্জন কে করিতে পারে? বাংলা কিতাব 10 জন পড়ে, আরবি পারসি নাগরী বলি কে বুঝতে পারে? বুঝবা যদি নাগরী বলি বাংলা খানা ল পাশ করে। এক পাঠশালায় 10 জনা পড়ে, গুরুর বাসনা সব সমান করে। কেউ পাছে এসে আগে গেলে পরীক্ষায় চিনা যায় তারে। বিশ্বম্ভর সে বিষ পান করে, তারই করে বিছা হজম কাকে কি পারে। লালন বলে রসিক হলে বিষ জীর্ণ করে। আবার বদ হাওয়া বিষ নিঃশ্বাস থেকে বিষে চলে এলাম। এখানে লালন যেটাকে দেখাচ্ছেন, আমাদের যে কথা বলার জগৎ সেটা বড্ড ভঙ্গুর। সেই ভঙ্গুর জগৎ থেকে নিজের দেহের মধ্যেই পালানো। এই পালানোর ব্যাপারটা আরো একটু সহজ উদাহরণ দিয়ে বোঝাই। সেটা আইজেনস্টাইন যখন চ্যাপলিনকে নিয়ে কথা বলছেন, তা কিট, চার্লিদের কিট, তখন আইজেনস্টাইন বলছেন যে ভৌগোলিকভাবে পালানোর তো জায়গা নেই, তাই চ্যাপলিন পালালেন নিজেকে শিশু করে। এটা রিগ্রেশনের মাধ্যমে নিজেকে শিশু করে শিশুর মতো দুহাত দিয়ে যেন বিশ্বকে ছুঁতে চাইছে। দেখুন কোথা থেকে কোথাকে মিলিয়ে দিচ্ছে, আইজেনস্টাইনের কথার পাশাপাশি আমি এনে ফেলছি রবীন্দ্রনাথ এবং অবশ্যই চ্যাপলিন। এই শিশু হয়ে যাওয়ার ভেতরে, নিজের ভেতরে আমি নিজেকে খুঁজে পাচ্ছি কিনা, এবং এখানে দমের খেলা। এই দমের খেলাতে আমরা এই কাজটা, এই প্র্যাকটিসটা করতে হবে। বিনা কাজে কিন্তু ধন উপার্জন করতে পারে না। এই কাজটা কি? এই চারটে স্তরের সঙ্গে আমি শ্বাসের খেলাকে কিভাবে মেলাবো? এখানে একটু হিসেব বজায় রাখতে হবে। হিসেবটা তান্ত্রিক হিসেব, এবং আমি যে হিসেবটা বলছি এই হিসেবে প্রচুর মতভেদ আছে। আমি একটা স্ট্যান্ডার্ড হিসেবে এখানে দেব, যাতে আপনারা লালনের 8 কুঠুরি 9 দরজার হিসেব পাবেন। 9 দরজা কি এটা মোটামুটি সবাই জানে, কিন্তু এখন 8 কুঠুরির ব্যাখ্যায় আমরা ঢুকছি। এই চারটে স্তরকে ধরে, 4 × 8, এই 8টা স্তরকে আমরা বুঝব। এই যে ভুরুর এইখানে যে অংশটি রয়েছে, ভুরুটি, এই ভুরুর অংশটিতে একটা কনসেন্ট্রেশন, একটা মনোযোগ যদি দেওয়া যায়, এখান থেকে এই গলার এই পয়েন্টটা, এই পয়েন্টটা অবধি আমাদের বকবক করার জায়গা বা জেগে থাকার জায়গা, 1 নম্বর। 2 নম্বর, আবার এই ভুরু থেকে শুরু করে এই বুক অবধি যদি আসেন, এই অবধি যদি আসেন, এটা ওই ঘুমানো স্বপ্ন দেখার অবস্থা, যেখানে স্বপ্নের মধ্যে আমরা মনে মনে কথা বলি। তাহলে দমের গতিকে ভুরু থেকে কণ্ঠ বা গলার এই জায়গাটা, অ্যাডামস অ্যাপল যেটাকে বলা হয়, সেখান থেকে আমি এই বুকের কাছাকাছি আনলাম। আনার পর তার পরের স্তর হচ্ছে নাভি। এবারে একটা যদি স্ট্রেট লাইন আপাতত ভেবে নেন, এখানে অনেকগুলো লাইনের ব্যাপার আছে, আমি আপাতত একটা লাইনে বোঝাবার চেষ্টা করছি একটি সরল রেখায়। আর এই ভুরু, কণ্ঠ, হৃদয়, হৃৎপিণ্ড, সেখান থেকে নেমে আসুন নাভিতে। এইখানে এসে আরো একটু নিচে নামলেই লিঙ্গমূল এবং পায়ুদ্বার আরো 2 পয়েন্ট পাচ্ছেন। এখানে সঙ্গীতের মতোই শ্বাসের যদি আরোহণ এবং অবরোহণ চলে, ইড়া বাঁদিকে একটা নাড়ি, এটা দিয়ে এইটা ধরে ধরে নাবিয়ে আনছেন, নাভিতে নাবলেন, আরো একটু নিচে নাবলেন, আপনি সুষুপ্তির অবস্থায় পৌঁছচ্ছেন। আপাতত পৌঁছচ্ছেন না, নাবিয়ে আনলেন, নাবিয়ে এনে মূলাধারে যে ত্রিকোণ, এমব্রায়োনিক টেল যেখানটায় ছিল বলে ধারণা, ভ্রূণাবস্থায় মায়ের গর্ভের ভেতরে যে জায়গাটা ছিল, সেই জায়গাটায় যে এমব্রায়োনিক টেলটা খসে গেছে, সেখানে একটা ত্রিকোণ আকৃতি নিয়েছে, সেই জায়গা অবধি যদি নেবে আসা যায়, একটা স্ট্রেট লাইন তৈরি হচ্ছে না, এখান থেকে শ্বাসটাকে নাবানো হলো।
এবার শ্বাসটাকে এরা মনে করে না এইভাবে। আমি কিন্তু প্র্যাকটিশনার নই, আমি অধিকারী নই, আমি কিন্তু থিওরিটিক্যালি তাত্ত্বিকভাবে বলছি, আমার প্র্যাকসিসে কিন্তু এটা নেই। এইভাবে নাবিয়ে আনার পর তারপর হাওয়াটাকে আবার উপর দিকে তুলতে হয়, ইড়া দিয়ে নাবিয়ে পিঙ্গলা দিয়ে তুলতে হয়। ইড়া পিঙ্গলা দুপাশের দুটো নাড়ি, এবং এই নাড়িটাকে নীরক্ষীর বলেও পরিচয় দেয়া হয়, এবং নীরক্ষীর এই দুটোর অন্য নামও আছে, অনেকগুলো নাম আছে। এর মাঝখানে যে নাড়িটা আছে সেটার নাম হচ্ছে সুষুম্না। এবার ইড়া দিয়ে নাবানো হচ্ছে শ্বাসটাকে, এবং পিঙ্গলা দিয়ে তোলা হচ্ছে। নামানো এবং তোলা খেলা, আরোহণ অবরোহণ। যে পথে সাই চলে ফেরে তার খবর কে করে? সে পথে আছে সদাই বিষম কাল রাগিনীর ভয়ে, যদি কেউ কেউ আজ গুবি যায় অমনি উঠে ছো মারে, বিষ খায় তার ওঠে ব্রহ্মরন্ধ্রে। দেখুন একটু থাম, দেখুন এখানে দেখুন কাল নাগিনী কথাটা বলা আছে, এই যে সার্পেন্টাইন পাওয়ার আমি ইংরেজি ভাষায় বলে দিলাম, সে ধায় উঠে কোথায় ছো মারে ব্রহ্মরন্ধ্র। ব্রহ্মরন্ধ্র একেবারে উপরে সাত নম্বর কুঠুরি, এখনো কিন্তু আট নম্বরের কথা আমি বলিনি, আট কুঠুরির রহস্য। সেখানে এসে ছো মারে, তারপর পর যে জানে উল্টা মন্ত্র খাটিয়ে সেহি তন্ত্র, গুরুরূপ করে নজর বিষ ধরে ভোজন করে, তার করণরীতি সাঁই দরদি দর্শন দিবে তারে। সেই যে অধরা ধরা যদি কেউ চাহে তারা, চৈতন্য গুণিন যারা গুণ শেখে, তাদের দ্বারা সামান্য কি পারি যেতে সেই কুকাপের ভিতরে? ভয় পেয়ে জন্মা বোধি সে পথে না যায় যদি, হবে না সাধন সিদ্ধি, তাও শুনে মন ঝরে, লালন বলে যা করে সাঁই থাকিতে হয় সেই পথে। দেখুন এখানে যে বর্ণনাটা লালন দিচ্ছেন, এখানে খুব স্পষ্ট এই আরোহণে বর্ণনাটা, এবং আপনারা যদি জাগা ঘুমানোর পর্যায় থেকে আমি যেভাবে শুরু করেছিলাম পরপর এই পদগুলোকে খেয়াল করেন ভালো করে, এর অনেকটাই কিন্তু সুর নেই। অনেক বাউল গায়ককে আমি অনুরোধ করেও গাওয়াতে পারিনি। এই জায়গায় এসে যে কীর্তিটা হয় সেই কীর্তিটা এবার আমরা শুনব 141 নম্বর পদে। দেখ না রে ভাবনগরে ভাবের কীর্তি, দেখ না রে ভাবনগরে ভাবের ঘরে ভাবের কীর্তি, জলের ভিতরে রে জ্বলছে বাতি, ভাবের মানুষ ভাবের খেলা, ভাব বসে দেখ নিরালা, নিরে খিরে ফেলা বায় জ্যোতি, জ্যোতিতে রতির উদয় সামান্য কি তাই জানা যায়, তাতে কত রূপ দেখা যায় লাল মতি, যখন নিঃশব্দে শব্দে রেখাবে তখন ভাবের খেলা ভেঙে যাবে, লালন কয় দেখবে কি রে গতি। যে ভাবের খেলা ভেঙে যাবে, এখানে একটা মারাত্মক কথা বললেন যেটার অর্থ উদ্ধার করতে আমার অন্তত 10-12 বছর লেগেছে, নিঃশব্দে শব্দে রেখা। আচ্ছা এই যে চারটে স্তরের কথা আমি বলেছিলাম, সেখানে দেখুন যে ট্র্যাজেক্টারিটা, বকবক করা থেকে আমরা নৈঃশব্দের দিকে আসছি, যেদিন নিঃশব্দে শব্দে রেখাবে এবং কালনাগিনী ছো মারবে ব্রহ্মরন্ধ্রে, এই দুটোকে মিলিয়ে পড়ুন তাহলে চারটে স্তরে, এবং এই চারটা যদি দেখেন আপনারা তাহলে দেখতে পাবেন একই সঙ্গে এই চারটে স্কিম মেনে গেছে, এবং চারটে স্কিমে সাতখানা কুঠুরির হদিশ মোটামুটি আপনারা পেয়ে গেছেন। এই পুরোটা বলবার আমার সাধ্য নেই, এবং নানা রকমের নিষেধও আছে এই পুরোটা বলায়। এবার অষ্টম কুঠুরি তাহলে কোথায় গেল? অষ্টম কুঠুরি ব্যাখ্যা করতে গেলে ইংরেজি ভাষায় আমি একটা শব্দ বলবো, ইনসাইড আউট, আউটসাইড ইন, ভেতর বাহির হলো, বাহির ভেতর হলো। এই ইনসাইড আউট এবং আউটসাইড ইন হিন্দুদের যে শিবলিঙ্গ পুজো বা ফ্যালাস পুজোর যে চল আছে তার ভেতর এটা টের পাওয়া যায়। এটা যোনি ঘিরে আছে লিঙ্গকে, লিঙ্গ মূল সেটা, এবং সেটা ফ্যালাস, সেটা পেনিস নয়, পেনিসের প্রতীক হচ্ছে ফ্যালাস, এটাকে ঘিরে আছে একটি যোনি। তার মানে এটা একটা ইন্টারকোর্সের একটা মুহূর্ত, তো পেনিস যখন যোনির ভিতরে ঢুকে আছে, পেনিস না বলে ফ্যালাস বলি, ওরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে থাকা লিঙ্গ বাস্তবত হয় না, এটা এক ধরনের সিগনিফাইং প্রসেস। এটা এইভাবে যে দাঁড়িয়ে রয়েছে
তার মানে এটা আমি ভেতর থেকে ইন্টারকোর্সটাকে দেখছি, আর বাইরে থেকে আমি সেখানে সাদা রঙের একটা কিছু ঢালছি। এই পুরো প্রতিকারণ বা সিগনিফাইং প্রসেসটাকে দেখুন, যে বাইরে থেকে সাদা রঙের একটা কিছু ঢালা হচ্ছে এটা কি অবভিয়াস, এর সঙ্গে যে সিগনিফাইং সিস্টেমটা জড়িয়ে আছে সেটা খুব অবভিয়াস। এইটা ভিতর এবং বাহির যেখানে এক হচ্ছে, ব্রহ্মরন্ধ্র ছাড়িয়ে এই আমার বিশ্ব ব্রহ্মাণ্ড যে আশপাশে রয়েছে সেটা, সেই কোঠাটা হচ্ছে অষ্টম কুঠুরি। এটাকে আপনারা বলতে পারেন ভয়েড, যে শূন্যতার ভেতর আমরা আছি। এটাকে অনেকে বলেন তুরীয় তুরীয় অবস্থা, অথবা বলেন অতি অতি শূন্যতা, বৌদ্ধদের মধ্যে এই চালু শব্দ রয়েছে। এই অষ্টম কুঠুরি অর্থাৎ ইনসাইড আউট, আমার বাইরে, দেহের বাইরেটাও আমার ভেতরেও বটে আবার ভেতরে নাও বটে, একই সঙ্গে এক্স এবং নন এক্স। এইখানটায় এসে আটটা কুঠুরির আমরা সন্ধান পাচ্ছি, অর্থাৎ ভাণ্ডে ব্রহ্মাণ্ড মিশে যাচ্ছে। খুব একটা ছোট্ট শব্দে এই কথাটাকে ধরা যাচ্ছে, এবং নাড়িতে আমার এই বিশ্বের যে জোয়ার ভাটা চলছে তার টানটা এসে লাগছে। এই বিশ্বাসে কুতর্কের দোকান না খুলে লালনরা আত্মর আবাদ করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই পুরো আত্মর আবাদ বা কেয়ার অফ সেলফের কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি, নাকি এটা গাঁজা করি এটা করলে কিছু হবে না, নাকি এটাকে রেগুলেটিভ প্রিন্সিপাল হিসেবে একটা স্ট্র্যাটেজি হিসেবে ধরবো, পরের হাতে মার খেতে খেতে ঝাড় খেতে খেতে আমি ভেতরে তো একটা অন্য কিছুকে নির্মাণ করে নিই, যাকে আমরা নাম দিই আত্মা, ভূত, স্পেক্টার, গোস্ট, এই নামগুলো দিয়ে ফেলি। সেই অন্য কিছুর যে নির্মাণ সেটা করে আমি বেঁচে থাকতে পারছি তো? আমাদের এই যে দৈনন্দিনের যে বধাওয়া লাকা খাঁচা সেটার বাইরে বেরোতে পারছি কি এটা করে? বৈজ্ঞানিকরা কি ভাবছেন সেটা এবার দেখা যাক। এটা বৈজ্ঞানিক কি বৈজ্ঞানিক নয় সেটা নিয়ে যখন প্রশ্ন ওঠে, বিজ্ঞান কাকে বলে তাই নিয়ে তাহলে প্রশ্ন পাড়তে হয়। তো আমি বলবো, এই মুহূর্তে ফান্ডেড, অর্গানাইজড, ইনস্টিটিউশনালাইজড যে বিজ্ঞান মন্দির রয়েছে, তারা করছেন কি, বিভিন্ন সাধু সন্ন্যাসীদের ধরে, যেহেতু এই প্রক্রিয়াটা বিভিন্ন ঘরানায় চীন থেকে শুরু করে ভারতবর্ষ, এই পুরো এশিয়া, এটা একটা চালু প্রক্রিয়া এই ধরনের কাজ। এবং আমি আবার বলছি, গুটিতে এই কোটিতে গুটির লোক এটা জানে। বৈজ্ঞানিকটা করছেন কি, এই ধরনের সাধু সন্ন্যাসীরা যারা এই ধরনের ধ্যানস্থ অবস্থায়, তুরীয় তুরীয় অবস্থা যেটা ট্রান্সেন্ডেন্টাল একটা অবস্থায় চলে যেতে পারেন বা খানিকটা পারেন, তাদের ধরে নিয়ে নিয়ে ল্যাবরেটরিতে নিয়ে যাচ্ছে। সেই ল্যাবে কি আছে, কতগুলো স্ক্যানিং মেশিন আছে। সেই স্ক্যানিং মেশিনগুলো মোটামুটি যেটা করে, এক ধরনের পজিট্রন এমিশন করে কতগুলো টোপোগ্রাফি তৈরি করে, এগুলো পেট স্ক্যান, স্পেট স্ক্যান, সিঙ্গল পজিট্রন এমিশন টোমোগ্রাফি এগুলো বলা হয়। এগুলো করে তাদের নিউরাল অ্যাক্টিভিটির একটা ছবি পেতে চান, এই ছবি বা প্রতিবিম্বন বলবো, রিফ্লেকশন, সেই ছবিটা তুলে তারা সিদ্ধান্তে আসতে চান যে ধ্যানস্থ অবস্থায় ফ্রন্টাল লোবটা কেমন অবস্থায় আছে, প্যারাইটাল লোবটা কি অবস্থায় আছে, এগুলো জানতে চাইছেন। এই জানাটার ভেতর দিয়ে যেটা করতে চান, টু নো দেম অ্যান্ড টু রুল দেম, এক ধরনের গভর্ন মেন্টালিটি তৈরি করতে চাইছেন। অর্থাৎ আমার আত্মর আবাদ কিরকম, আমি নিজেকে কিভাবে আবাদ করি, নিজেকে কিভাবে চাষ করি এই মানব জমিনটাকে। মানব কিন্তু আমি, কিন্তু এখানে জাত পাত ধর্ম কিছুর বিচার রাখছি না, লালন নিজে করেননি। সেই দেহের ভেতরে যে তেকনে বা তকনিকি কারিগরিতে আমি দেহটাকে সমৃদ্ধ করছি বা করছি না, সেটাকে জেনে নেওয়ার চেষ্টা করছেন এই প্রতিবিম্বনের মাধ্যমে। তা এই নিয়ে যখন আমি অধিকারী মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা হেসে ফেলেছেন, হেসে বলেছেন যে দেখো বাপু, ম্যানহাটন প্রজেক্টের পর, বোমা ফাটানোর পর বিজ্ঞান প্রচুর খেলনা বানিয়েছে, এবং সেই খেলনাগুলো সবকটাই
নিসর্গনাশক বা অ্যান্টিগ্রি আর তো কিছু করেনি, এবার আমাদের দেহের খবর ওরা পাবে কি করে? তুমি আয়নার সামনে যখন দাঁড়াও, তোমার যখন প্রতিবিম্ব হয় সেটা উল্টে যায় না? সেই উল্টে যাওয়া ছবি দেখে তারা যে রিয়েলকে সাব্যস্ত করছেন তাতে দেহতত্ত্বের সাধনার হদিশ তারা পাবেন না। কোটিতে গুটিক যে মানুষ এই সাধনাটা করেন, আট কুঠুরির সাধনা, তাদের ভেতরে অমাবস্যায় চাঁদের উদয় হয়। চাঁদ তো আছেই, অমাবস্যার দিনেও চাঁদ থাকে। এখন এই চৈতন্যের যে জগৎ সেটা তৈরি হয় আমাদের এই দেহ তো কতগুলো ম্যাটারের সমষ্টি, সেগুলোর কোনোটার ভেতরেই চেতনা বা কনসাসনেস নেই। অমাবস্যা ছেয়ে আছে তাকে, কিন্তু সেগুলো যখন মেশে সেই ম্যাটারগুলো, তখন ম্যাটার থেকে কনসাসনেসের দিকে একটা যাত্রা শুরু হয়। অমাবস্যায় চাঁদের উদয় হয়। কিন্তু মনে রাখবেন, অমাবস্যায় চাঁদের উদয়ের আমি এটি একটি মাত্র ব্যাখ্যা দিলাম, কিন্তু লালনপন্থীদের ভেতরে এই চাঁদের উদয়ের, চাঁদে চাঁদে চন্দ্রগ্রহণ হওয়ার অন্য অনেকগুলো ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যা থেকে আমি বিরত থাকলাম। আত্মসাবধান, আপন সাধন কথা না কহিও যথা তথা। তাহলেই কিন্তু ইনস্টিটিউশনালাইজড, ফান্ডেড, অর্গানাইজড বিজ্ঞান মন্দিরের লোকেরা এসে আমার মস্তিষ্ককে স্ক্যান করতে বসবে, আমার শরীর হবে ল্যাবরেটরির গিনিপিগ।